এবং আপনাদের সামনে আমরা কিছু দিনই কথা তুলে ধরছি এবং তার প্রতি আপনারা সম্মান জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন তার জন্য আপনারা আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে অশেষ পুণ্যের ভাগিদার হবেন আমরা যেই সিরিজ নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ইসলাম এবং বর্তমান যুগের মুসলমান তাহলে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিছু ব্যক্তিগত চরিত্রের কথা ইতিপূর্বে আলোচনা করেছি আলোচনাগুলো করার প্রসঙ্গটা এই যে বিগত দিনে রামদের জীবনী এবং তাদের পর কালের জীবনী সে সমস্তগুলো যখন আমরা দেখছি তখন সে এক সোনালি যুগ আমাদের চোখের সামনে ভেসে উঠছে চারিদিকে শান্তি চারিদিকে আমন আমান যেদিকেই তাকাবো সেদিকে যেন মনে হচ্ছে সুখ কোনো রকমের অশান্তি নেই হানাহানি নেই মারামারি নেই কাটাকাটি নেই লুটতরাজ নেই চিন্তাই নেই রাহাজানি নেই এমন এক সমৃদ্ধ এমন এক সুখ মণ্ডিত গত হয়ে গেছে কিন্তু তাদের কাছে দিন হিসাবে স্থান পেয়েছিল ইসলাম এবং তাদের চরিত্রের ভিতরে ওই সমস্ত স্বভাবগুলোই স্থান পেয়েছিল যে সমস্ত স্বভাবগুলোকে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ রসুল সেগুলোকে আপন করে নিয়ে থেকেছেন তাহলে সেই স্বভাব তারা নবীর কাছ থেকে শিখে এত সুন্দর সমাজ গড়তে পেরেছিলেন আমরা তাদের উত্তরসূরি আমরা সেই স্বভাবগুলোকে নিয়ে আমরাও তো তেমন সমাজ গড়তে পারি আমরাও তো সেই সুসভ্য মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের হচ্ছে বাসনা কামনা কিন্তু যখন আমরা বাস্তব জীবনে দেখতে যাচ্ছি আমরা নজর দিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছি তখন দেখা যাচ্ছে যে চিত্রটা সমূলেই আলাদা তখন আমাদের আফসোস হচ্ছে যে এটা কেন হলো সেই দিনটা কোথায় চলে গেল সেই সোনালি যুগ হারিয়ে গেল কেন আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত মানুষের কাছে স্বভাব থাকার কথা ছিল সেগুলো সব কোথায় যেন কফুর হয়ে উড়ে 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 সব চলে গেল তো সেই ব্যক্তি স্বভাবের এবং আখলাকের অনেক কিছু কথাগুলো আমরা বলেছি আজ আপনাদের সামনে ঠিক এইরকমই একটা স্বভাবের কথা আলোচনা করব। যেটা মানুষের কাছে থাকতে গেলে মানুষ মহৎ হয় তা হচ্ছে একজন মানুষকে হতে হবে ধৈর্যশীল ইসলাম কামনা করে প্রতিটি মানুষ হবে ধৈর্যশীল ধৈর্যের স্বভাবটা হচ্ছে অত্যন্ত মহৎ স্বভাব এই স্বভাব অনেক কিছু আপনাকে এনে দেয় আর এই স্বভাব যদি না থাকে তা আপনার অনেক কিছু হারিয়ে দেবে এইরকম গুণে এইরকম স্বভাবটার ভেতরে দুটো জিনিস আছে তাহলে এই স্বভাবটাকে যদি আমরা আমাদের কাছে রাখতে পারি তাহলে অত্যন্ত আমরা ভালো একটা স্বভাবের ভাগিদার হতে পারব তাই আজ ধৈর্যশীলতার উপরে কিছু আলোকপাত করার জন্য আমি ডাক্তার সাহেবকে বলবো যে ধৈর্যের কি গুণ এবং ধৈর্য ধারণ করতে গেলে কি তার ফল পাওয়া যায় এই মর্মে আপনি একটু কিছু আলোকপাত করুন বিসমিল্লাহ রহমান আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সত্যি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা যে মানুষের মধ্যে থাকবে সে যে মহৎ এবং সকলের কাছে সম্মানীয় হয়ে উঠবে এবং আল্লাহ স্বয়ং তার সাথে থাকবেন সেটা কোরআন মাজিদে আল্লাহ সুবাহন বলেন বলেন বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়তে ইয়াই হল্লা দিন আমানুস ইন আল্লাহ ইন্নআল্লাহ আসিন ইমানদারকেদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবান্ন তালা বলেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো তারপরে শেষ অংশে বলা হচ্ছে ইন্দ মারিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে যিনি আল্লাহ সুবাহ তালা যদি মানুষের সাথ দেন মানুষের সাথে থাকেন তাহলে সেই মানুষ তো কোনো সময় বিপদগামী হতে পারে না সে সব সময় উপরের দিকেই উঠবে তাহলে এই ধৈর্য এমন একটা গুণ বা বৈশিষ্ট্য এবার সারা পৃথিবীর মানুষের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য থাকা অত্যন্ত জরুরি এবার যদি আমরা শুধু এবার মুসলিমদেরকে মেসেজ বা বার্তা দিতে চায় এবং এটা যে আমাদের ইসলাম বলছে এবং প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত এবং এটা জান্নাতে যাবার জন্য একটা গুণ অন্যতম গুণ এবং বৈশিষ্ট্য আমরা যদি সুরা আল আসার ছোট্ট একটা সুরা কোরআন শরীফের একশো তিন নম্বর সুরা তিনটে মাত্র আয়াত আছে সেখানে বলা হচ্ছে ইল্লা দিন আমিল সলি হাতে বতাবাসবিল হাকে বাতাবাসবিস সব চারটা গুণের মধ্যে শেষ গুণটা হচ্ছে এই ধৈর্যের গুণ সবরের গুণ অর্থাৎ জান্নাতের যে কি বা চাবি যদি আমাকে পেতে হয় জান্নাতে যাওয়ার জন্য এ অফ সেলভেশন পরিত্রাণ পাওয়ার জন্য এই চারটা মিনিমাম গুণ প্রত্যেক মুসলিমের মধ্যে অবশ্যই থাকতে হবে তার এখানে একটা গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা একে অপরকে ধৈর্যের পরামর্শ দেওয়া অতবা সবই সব অর্থাৎ শুধু নিজের ধৈর্য থাকবে আর অপরকেও সেটা পরামর্শ দিতে হবে কারণ অপর মানুষে যে অধৈর্য হয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয় তার যে পরিণতিটা ভয়াবহ রূপ ধারণ করে কিছুক্ষণ পরে তাহলে সেটাও একে অপরকে ধৈর্য ধরার একটা পরামর্শ দিতে হবে তাহলে আমরা সেই একটা গুণের অধিকারী হতে পারব আর জান্নাতের একটা রাস্তা আমরা তৈরি করতে পারব আপনি যে আয়াতটার কথা উল্লেখ করলেন সেখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি কি যে ধৈর্য ধারণের মধ্য দিয়ে আমরা কিন্তু আল্লাহর সাহায্য কামনা করতে পারি অবশ্যই তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহর সাহায্য আমরা পাবো এবং ধৈর্য ধারণ করতে গেলে আল্লাহর সাহায্য পাবো নেমে আসবে হ্যাঁ এই তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারলাম সে কোনো মুসিবতি হোক কোনো অভাব অভিযোগই হোক সেক্ষেত্রে বেশি চেঁচামেচি না করে লাফালাফি না করে বেশি দাপা না করে যদি ধৈর্য ধারণ করে থাকি তাহলে তার একটা ফল আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে আমাদের কাছে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের এত সুন্দর শিক্ষা দান করেছেন তাহলে এই ব্যাপারে আপনি আর একটু কিছু আলোকপাত করুন আমি এ ব্যাপারে একটু সংযোজন করতে চাই যে ধৈর্য ধরলে আমাদের কি হয় সেটা কোরআনে আমরা আল্লাহর বাণী থেকে আমরা শুনলাম এবার আমরা দেখব যে ধৈর্য ধরতে কেন বলা হয়েছে কোন সময়ে ধৈর্য ধরার প্রয়োজন হয় মানুষ যখন কষ্ট পায় মানসিকভাবে অথবা শারীরিকভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া হয়েছে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে সেই সময় তার ধৈর্য ধরনের ব্যাপার আছে তখন তাকে ধৈর্য ধরতে হয় আবার কখন হয়ে কষ্ট পাচ্ছে হয়তো তার ছেলেকে কেউ মারছে বা তার বাড়িতে কেউ অত্যাচার করছে ইত্যাদি তখন তার শরীরে কিন্তু কোনো রকম নির্যাতন হয়নি নির্যাতন হয়নি কিন্তু তার বাড়িতে হচ্ছে তার মানসিক একটা রাগ হচ্ছে তো রাগের সময় কিংবা শারীরিক কষ্টের সময় কেউ ধৈর্য ধারণ করতে হয় এ ধরনের একটা হাদিস যে একজন মহিলা বসে বসে কান্না করছে বসে বসে কান্না করছে তখন আল্লাহ রসুল সেদিকে পেরিয়ে যাচ্ছিলেন তো আল্লাহ রসুল তাকে বললেন যে ইস তুমি সবর করো ধৈর্য ধারণ করো তখন সেই মহিলা বলছে আমার যে ঘটনা ঘটেছে সেটা তো তোমার তো ঘটে নাই সেজন্য তুমি বুঝবে এটা কি বিচারা জানতো না যায়নি হচ্ছে রসুল্লাহ রসুল সালাইসালাম যখন পেরিয়ে গেলেন তারপরে তোকে লোকে জানালো যে তুমি যে লোকটাকে এই ধরনের কথা বলে জানো ওটাকে না তো আমি তো জানি না উনি হচ্ছেন রসুল সালাইসাল্লাম তুমি বললেন তাহলে তো আমি এটা অন্যায় করেছি ভুল আমি জানি না তারপরে সেই মহিলা গেল আল্লাহ আমি আপনাকে চিনি না আপনি যে কথাটা বললেন আসলে আমি এটা ভুল বলে ফেলেছি তখন আল্লাহ বললেন যখন তোমার ধাক্কাটা আসে সেই সময় সবর করতে হবে খবর আর কোন বিপদ আপদ হলো কেউ স্বজন মারা গেল তিন দিন সাত দিন কান্না করলেন আর শব্দ বের হচ্ছে না তখন বলছে কি করবো এটা নাম সবর নাই

সেজন্য মোমেনদের বলা হয়েছে আল্লাহ মোমেনদের জন্য বলেছেন যে মোমেনদের সুসময়ে এবং দুঃসময়ে সবসময় তার উপকৃত যখন তাদের সুসময়ে আসে কোনো ভালো কাজ হয় আনন্দদায়ক কোনো খবর শুনে তখন আল্লাহ শুক্রিয়া কেমন করে আল্লাহ তারা যে হয়ে যান আর যখন তাদের কোনো বিপদ আসে তখন তারা সবর করে ধৈর্য ধারণ করে এতেও তাদের লাভ আছে তাহলে বোঝা গেল আল্লাহ রসুল এই কথাই বলেছেন যে মোমেনদের সুসময়ে এবং দুঃসময়ে অবৈষ সময়ে উপকার আছে এটা আমাদের একটা খেলা দরকার আপনার কাছে আবার ফিরে আসবো তবে এখানে একটা কথা মনে হচ্ছে যে আপনি যে একটা কথা বললেন যে এই যে সবুর কথাটা কখন হয় প্রথমেই হয় এখান থেকে আমার একটা মাথায় কথা আসলো যে আমাদের ভেতরে বিশ্বাস করে যারা আমরা নামাজি মানুষকেও দেখেছি যে অনেক সময় হয়তো বাড়িতে কেউ আপদ বিপদ হলো কোনো মরাফোটা হয়ে গেল কেউ হয়তো মারা গেলেন মেয়ে মারা গেল ছেলে মারা গেল বা স্বামী মারা গেলো সেক্ষেত্রে দেখা যায় যে সবুরের বাঁধ ভেঙে গেছে তার ওখানে সবুর বলে আর কোনো জিনিস নেই আপনি ওকে যত কিছু বুঝাবেন ও কিছু বুঝছে না বরং এই ক্ষেত্রে ওই সমস্ত মানুষকে আর কিছু মানুষ বলে থাকেন কি আরে কাঁদতে দাও না ওর মা মরেছে ও কাঁদবে না তো তুমি কাঁদবে তাহলে এই ধরনের ওই সমস্ত মানুষকে যে কথা বলে এটা তো কত মুখামির কথা হয় যে তাকে আরো কাঁদতে উৎসাহ দেওয়া হচ্ছে বরং তাকে সবুরের জন্য কিন্তু যে কিছু তাকে উৎসাহ দেওয়া হচ্ছে না আল্লাহ চাল্লাহুল আলমিন বলেছেন এই যে মুসিবা কালু ইনালিল্লাহ যদি এই দুয়াটা পড়া যায় তাহলে আল্লাহর মেহেরবানি থাকতে গেলে কিছু সবুর মানুষের কাছে এসে যায় সাহেব আমি একটা কথা বলে নেছি আমি আমরা যে কথাগুলো বললাম আসলে এটা কেউ যেন আমার ভুল ধারণা না করে যে একটা কেমন একটা পাশন্ন বা শক্ত ধর্ম যে আমার আত্মীয়স্বজন মরে যায় আমি কান্না করতে পাব না আমাকে দিবে না কানতে দিবে না আমার বুকটা টন্টন করছে এটা কি আবার ধর্ম কিন্তু আমরা কিন্তু সে কথা বলিনি আমরা নিষেধ করছি বা ইসলাম নিষেধ করেছে আমরা সেই কথা আলোচনা করছি যে বেশি চুল ছেঁড়াছিঁড়ি বেপর্দা হয়ে যায় কোনো মহিলা আবার কোনো সময় কি হয় মানে চামড়া কাটে ইত্যাদি যে বাড়াবাড়ি একে বলা হয় নিয়ে আহা বলা হয় খুব বানিয়ে বানিয়ে কান্না করা চিল্লি চিলিয়ে কান্না করা এগুলো নিষেধ করছি কিন্তু যদি কারো আত্মীয় স্বজন মরে যায় আর তার চোখ দিয়ে মানে মানে দুঃখ ঝরে এটা কোনো দোষ নিয়ে নয় তার সে বেদনা সে তার চোখ দিয়ে আসতে পারে রসুল সাল্লাহ আলাইসলামের ছেলে যখন মারা যায় তখন আল্লাহ রসুলের চোখ দিয়ে কী হচ্ছিল ঝরঝর করে বের পানি বেরোচ্ছিল অস্ত্র নির্গত হয়েছে তখন এক সাই বলেছেন আল্লাহ আপনিও কাঁদছেন তো তখন তিনি কি বলেছিলেন যে এটা মানুষের তাবিয়ত ফিতরত এটা ইসলামের কোনো এটা নিষেধ নাই কিন্তু অনেকে ভাববেন যে না কান্না করতে পাবে না তার মানে ওই নয় যে একদম মানে মানে চোখের মানে চোখ দিয়ে পানি বেরোতে পাবে না বা তার দুঃখ দুঃখ বেদনা আসে তার হতে পাবে না এরকম ধরনের কিছু নয় কিন্তু ইসলাম নিষেধ করেছে যেটা বাড়াবাড়ি সেটা জি আর আমি আরেকটা একটা কথা আগেই বলেছিলাম আপনার কথা মানে বলার আগে আগে আমি একটা কথা বলছিলাম যে ধৈর্যের যে স্তর আছে যারা সত্যিকারে ফার্স্ট ক্লাস দরজার ইমানদার তারা তো ধৈর্য ধারণ করেন তাছাড়া যখন ওই ধরনের মানুষ কোনো আপদ বিপদের কথা শোনে তখন বলে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন এটা আল্লাহর ফাইসালা যে আল্লাহ তুমি এটা ফাইসলা করেছো আর তোমার ফয়সালা আমাকে মঞ্জুর মঞ্জুর তোমার ফাইসলা যেন আমি কি করেছি আমি সেটা আমি অবশ্যই মেনে নিচ্ছি আমি

আসলে যাদের ইমান অত্যন্ত মানে পরিপক্ক এবং মজবুত এবং দৃঢ় ইমান আল্লাহর প্রতি মানে আল্লাহর সব রকমের ফায়সালার প্রতি তারা রাজি এই ধরনের ইমানদার লোকদের মুখ থেকে এই সময়ে তারা চিন্তা করে এটা আল্লাহর ফাইসালা সেজন্য আল্লাহর ফায়সালা মেনে আমি আলহামদুলিল্লাহ বলছি তবে এরকম ধরে ধরনের যদি কারো ইমান না থাকে তাহলে সে এতটুকু বলতে পারে ইন্নালাহ ইনহরা যেমন এটা মুসিবতার জন্য বলতে পারে যে তার কম হয় সে আলহামদুলিল্লাহ বলার মতো সেই সময় তার পরিস্থিতি না থাকে তো এটা বলতে পারে কিন্তু তারপরে যে স্টেজ রয়েছে যে কোনো বিপদাপদে খবর শুনলেই যে লাফালাফি করা আর চুল চিরাচিরি করা চামরা কাটা ইত্যাদি মাথা ঠোঁকা এইগুলো কিন্তু শুরু তিনি সেটা হচ্ছে এই ধরনের কথা এই ধরনের আচরণ যেন আমরা না করি করে থাকি আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে আপনার কাছে যাচ্ছি আমি একটা কথা নিয়ে শুধু কথাটা হচ্ছে যে এই যে সব্র ধৈর্য ধারণ করাটা তো আমরা শুধু মরে গেলেই যে সবুর ধারণ করতে হবে এমন কথা তো নয় এমনও হতে পারে যে আমাদের ভেতরে কথা কাটাই হচ্ছে এমন হতে পারে যে ভাই ভাই জমি নিয়ে বিবাদ হচ্ছে এমন হতে পারে স্বামী স্ত্রীতে আমাদের কোনো ঝগড়া বা তর্ক চলছে এরকম ক্ষেত্রে আমরা যে হুটহাট ফায়সাগুলো করে ফেলি তো জমি নিয়ে বিবাদের ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রীর আপনি কি ধরনের তাদেরকে মশওয়ারা দেবেন এই ব্যাপারে আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যেই বলছেন যে মানুষকে কি কিভাবে পরীক্ষা করা হয় মাঝে মধ্যে সেটা ইন্নানীল্লাহি বা রাজিউন যে বলা হলো যে মানুষকে যখনই কোনো বিপদ আপদ ধরে ফেলে তখন বলতে আর এর মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে বাকার একশো ছাপান্ন নম্বর আয়াত তার আয়াতটাতে আল্লাহ সুবানা হাত আল্লাহ কিছু গুণ বৈশিষ্ট্যের কথা বলছেন যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় সেখানে ধৈর্যের পরিচয় দিতে হবে সেখানে বলা হচ্ছে বলার অবাসের সবেরিন এই যে আবার সেই সহবেরিন ধৈর্যের কথা চলে এলো তাহলে মানুষকে ক্ষুধা দিয়ে ভুগ দিয়ে এবার ক্ষুধা মানে তো সেই অর্থনৈতিক ব্যাপার চলে আসছে পুরো অর্থনৈতিক ব্যাপারটাই খুদার মাধ্যমে চলে আসছে পেটে মরে গেলে করি তারপরে আসসামরাত ফলমুলের ঘাটতি দিয়ে তারপরে নাফস শব্দটা ওখানে এসছে। এই যে মৃত্যুর যেটা আলোচনা করা যে মানুষ তো মৃত্যু বরণ করে এটা কলল নাফসিন যায়কাতুল মউত সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে তালে মৃত্যু বরণ করতে হবে সেই সময় যদি ধৈর্য ধরে তালে তার জন্য শুভ সংবাদ রয়েছে এবার আপনি যে প্রসঙ্গগুলোতে আসছিলেন যে এবার আমাদের প্রত্যেক জীবনে একটু চলে আসি ফ্যামিলিগত দিক থেকে দিয়ে স্বামী স্ত্রীতে একটু ছোট বিষয় হয়েছে সবজিতে বা তরকারিতে রান্না করতে গিয়ে একটু লবণ বেশি হয়ে গেছে জি জি তাহলে সেই সময় যে অধৈর্য হয়ে গিয়ে এত আমরা বকাঝকা করি নিজের স্ত্রীকে বা মা ভাই বোনকে যে রান্নার কাজে পর্যায়ে চলে যায় তালাকের পর্যায়ে ইন্দালিল্লা তালাকের পর্যায়ে চলে যায় অনেক ক্ষেত্রে তাহলে ছোট্ট একটা বিষয় নিয়ে এত অধৈর্য হয়ে যাওয়া এই পারিবারিক দৃষ্টিতে তাহলে একটা পুরো পরিবার তো নষ্টের নষ্ট হয়ে গেছে যদি ছেলে পরিচয় দেবে বাবা মায়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ একমত হয়েছেন এবং এটা যে শিকার করছি আমরা যে হচ্ছে এই ধরনের এমন কোন কেস আপনার যদি থাকে তাহলে তো আর না শোনা থাকলে আমি আপনাকে বলি যে ভায়ে ভায়ে সামান্য একটা ড্রেন পানি বহা নিয়ে গলির পানিগুলো এটা দিয়ে নামবে না এটা দিয়ে নামবে এ কথাটা নিয়ে মারামারি হয়ে গেল মারামারি হতে গিয়ে আমি একটু যদি শবুর করতাম যে আমার অংশটা দিয়েই তা যাচ্ছে তাতে কি এমন ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে আমি শবুর করতে পারলাম না আমি আঘাত হানলাম সে মরে গেল কেশ হলো কেশ হতে গিয়ে শেষ পর্যন্ত যেইটুকুনি ভিটে মাটি ছিল তাকে বিক্রি করে দিয়ে কেসের নিষ্পত্তি তখনও হলো না তাহলে আমরা যদি সবুরটাকে গ্রহণ করতে পারতাম ধৈর্যটাকে যদি ধারণ করতে পারতাম সেখানে যে মরে গেছে শুধু তার কথাই বলছি না ও তো মরেই গেছে কিন্তু উভয় পক্ষকেই সেটা কথা বলা উচিত যে সব আমরা দুজনকেই করতে হতো যে আমিও যেন বাড়াবাড়ি না করি আমিও যেন অস্ত্র ধারণ করতে না যাই তো এই সবুরগুলোকে আমরা কথাই কথাই এত বেপাত্তা করে দিচ্ছি যে আর একটা বিশাল বড় সমস্যা আমাদের সমাজের মধ্যে এই বিলি বন্টন ভাই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের যে মেল মহব্বত থাকে না তার মূলে হচ্ছে এই অধৈর্য হয়ে যাওয়া কারণ একটা ছোট বিষয় নিয়ে উভয়ের মধ্যে এত মানে অধৈর্যের বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে যে যদি ধৈর্য ধরে নিত তাহলে যে ওর সাথে আল্লাহ সাথ দিতেন এবং অধৈর্য হয়ে যাওয়ার কারণে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে যে উভয় পক্ষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে সেইটা সেই সময় শয়তান তার মাথা থেকে হারিয়ে দিচ্ছে তখন একটা বিবাদ বা কিভাবে তার ঝামেলা সৃষ্টি হবে একে অপরের সাথে একটা সংঘর্ষ ছোট্ট একটা বিষয় নিয়ে এই যে মার্ডার অব্দি চলে যাচ্ছে যেটা আপনি ঠিকই বলেছেন যে এত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে তারপরের যদি একটু মাথায় লক্ষ্য করতো তাহলে এতগুলো হতো যে আমার পরবর্তী স্টেজটা কি হতে পারে যদি আমি এই আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করবো তা হচ্ছে এই যে মানুষ কথাই কথাই বলে ধরুন বেশি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা পরিমাণটা একটু বেশি হতে গেলেই অকথ্য ভাষা আমার মুখ থেকে বেরিয়ে যায় এই কি ধরনের পাগলামি হচ্ছে এই ধরনের কি প্রয়োজন রয়েছে মানে মরে গেলাম এই হয়ে গেল ওই হয়ে গেল। খুব অতিরঞ্জিত হয়ে যায় ধরুন খুব বেশি গরম নেমেছে গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে একটু গরম সহ্য করতে না পারি ওহ আর বাঁচি না ওহ মরে গেলাম এই হয়ে গেল ওই হয়ে গেল এই যে হুট হাট সিদ্ধান্তগুলো বিশেষ করে এইরকম ক্ষেত্রগুলোতে তাহলে এগুলো কি মানুষের ইমানের প্রতি কোনো অবশ্যই এটা একটা আকিদার বিষয় রয়েছে আমি যেটা বললাম যে এত পানি হওয়ার কি দরকার ছিল এটা কি অর্থ হয় এগুলো আল্লাহ কি বলা হচ্ছে আল্লাহ কি বলা হচ্ছে বলাল আমিন বৃষ্টি দিচ্ছেন আর আমাদের এটা জানা দরকার যদি এই ধরনের কি বলে থাকে এটা আসলে একটা অপরাধ আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা সুব্দাহর হুম বিয়া হাতে রয়েছে যুগ কোন সময় আসে শীতের সময় আবার কোন সময় আসে গ্রীষ্মের সময় গ্রীষ্মের সময় হয় গরম আর বর্ষার সময় হয় বৃষ্টি আর শীতের সময় হয় শীতল বা ঠান্ডা তাই সেই সময়ে অতিরিক্ত কিছু হয়ে যায় সেখানে কিছুই বলা চলবে না কারণ সেটা আল্লাহরই পরিবর্তন করে আল্লাহাদের সবই সুতরাং ওই সমস্ত ভাইদের সতর্ক হওয়া দরকার যারা বিশেষ করে বৃষ্টি হওয়ার সময় বলে থাকে এত বৃষ্টির দরকার কি সেটা দরকার না অপ্রয়োজন সেটা বিশ্ব প্রতিপালক যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন কোথায় কি প্রয়োজন পানিটা তোমার এখানে হচ্ছে কিন্তু যাবে কোথায় গড়িয়ে সেখানকার মানুষ উপকৃত হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন কারণ সারা পৃথিবী যেখানে যা কিছু আছে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বস্তু আছে সব তার গোছরে রয়েছে তার এলমে জ্ঞানে রয়েছে তিনিই জানেন কতটা বৃষ্টি হবে না হবে তুমি কি জানো ভাই সেজন্য এ ধরনের কথা বলা থেকে আমাদের সতর্ক থাকা উচিত এই মর্মে আপনাকে আমি বলবো শুধু চিহ্নিত করে বলছি যে আমার দর্শকবৃন্দকে একটা কথা বলুন যে হাজরাতে আইয়ুবের জীবনী থেকে এবং সেই সাথে সাথে হাজরাতে ইয়াকুবের জীবনীকে আপনি টেনে এনে ছোট্ট করে আপনি সাবর করার একটু তদர்க்க তalqীন করুন আলহামদুলিল্লাহ এই দুটি ঘটনা নবীর ঘটনা সকলে জানেন জি আবু ইবন নবীর তিনি কি হবে পরীক্ষা করেছেন তার ছিলেমে সব ধ্বংস হয়ে গেছে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছিল তারপরেও তো তিনি কি করেছিলেন ধ্বজি ধরেছিলেন তাহলে চিন্তা করুন যে একজন নবী তিনি কেমন ধরন সহ্য ধারণ করেছিলেন কত টানা সময় ধরে তিনি ধৈর্য ধারণ করেছেন আর আপনি ইয়াকুব আলাইহিস কথা বলেন সত্যি ইয়াকুব আলাইহিস সন্তান হারিয়ে গেল ইউসুফ আলাইহিস সে যখন তাকে ভাইয়া নিয়ে গিয়ে তাকে কোপে ফেললো অধৈর্য হননি যাতে করে তিনি মরে গেছেন তিনি ধরেছিলেন কিন্তু ব্যথিত হয়েছিলেন ব্যথিত হয়েছিলেন ব্যথিত হওয়া কোনো অসুবিধা নাই তিনি তো সবসময় বলতেই যে অধৈর্য হওয়া

তার কাছ থেকে যত মাল টাল এটা সেটা সবকিছু যে নষ্ট হয়ে গেছিল আল্লাহ তাকে আবার মাল ধন কিছু কিন্তু এটাই তো আমাদের দুঃখের কথা যে আমরা কথাই কথাই যে খুব নিজেকে জাহির করতে শুরু করে দিই একটুখানি ধৈর্যশীল হতে পারি না সহনশীলতা দেখাতে পারি না আমি দুঃখের সাথে বলবো ট্রেনে টিকিটের কাউন্টারে যদি দাঁড়াই আমি একজন মুসলিম আমার একজন আগে কেউ ছিল হয়তো সে পিছিয়ে হয়ে গেল বা আমি একজন কারি আগে হয়ে গেল থাকে থাকে রকম ক্ষেত্রে আমি হয়তো কলার ধরাধরি পর্যন্ত এগিয়ে যাই কেন তুমি যাবে আমি কি তোমার চাকর আমি কি তোমার থেকে ছোট এই ধরনের কথাগুলো হয় স্কুল কলেজে ছাত্রদের মধ্যে দেখা যায় কেউ যদি একটু কাউকে টোন কাটাকাটি করে তাহলে টোনের প্রতি টোন তার উত্তর না হয়ে হাত মুখা এই পর্যায়ে চলে যায় তো সেখানে গিয়ে কত বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা ফাঁসা হয়ে যায় হতে পারে এরকম কিছু দেখতে পাওয়া যায় না যে আমরা এরকম ক্ষেত্রে এগুলো তো মানে প্র্যাকটিক্যাল অন দ্য ফিল্ড বাস্তব চিত্র এগুলো এগুলো তো ঘটছে ঘটছে এবং এর ফল তো আমরা পাচ্ছি এই দুনিয়াতে যে অশান্তি বিরাজ করছে আমরা সেটা তো আমরা এই যে প্ল্যাটফর্মে কথা বললেন টিকিট করতে গিয়ে যে মারামারি হয়ে গেল দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল দিয়ে আবার সেই জেলে বসে বসে থাকলো তাহলে এই যে একটা কেস ফাইল হয়ে গেল ওর নামে একজন নিরীহ মানুষ ছিল এই সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেওয়ার কারণে ওর নামে একটা ক্লেম হয়ে গেল খাতায় যদি কথার কথা যদি অন্যায় আমাকে কি দুটো কথা বলে দেয় আমি জানি যেটা অন্যায় বলছে তাহলে আমি যদি সবরের একটা ফল আশা করি তাহলে আমি ওইখানে নিরবতা যদি পালন করি তাহলে আমি কি কাপুরুষ হব তা তো নয় আমি সবর করেছি সবর করতে গেলে নিশ্চয় তার মনে অনুশোচনাটা আসবে যে লোকটাকে আমি মন্দ কথা বলে দিলাম অথচ সে কোনো প্রতিবাদ করলো না কোনো রিপ্লাই দিলো। না তাহলে তার তো রেজাল্টটা ভালো আসছে আমার কাছে আলহামদুলিল্লাহ তাহলে আজকের আমাদের আলোচনাটা আমরা তো মনে করছি খুব সুন্দর হলো আর আমার ভাই আপনারা এখান থেকে উপকৃত হবেন ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢিলা এটা হচ্ছে আমাদের দেশওয়ালি কথা তো ধৈর্য ধারণ করুন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে এই গুণে গুণান্বিত করেন এই দোয়া রেখে আজকের মতো এখানে ইতি টেনে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত فتيات اليوم كفاك تركاض خلف سرابي عودي نحو الإسلام لا تستمعي لذئاب